Jonathan. মানুষের গোপনীয় ব্যক্তিগত কিংবা সুপ্ত আকাঙ্ক্ষাকে ব্যবহার করে ব্যক্তিগত জীবনাচরণে বৈচিত্র্য নিয়ে আসার কথা বলে সেক্স টয় জাতীয় এমন সব সামগ্রী ক্রয় বিক্রয় করা হচ্ছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন এবং ব্যক্তিগত অর্থাৎ কনজুগাল লাইফে এটা ক্ষতিকারকও হতে পারে। এসব সামগ্রী বিএসটিআই, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি আমাদের আমদানি অনুমতি সম্পন্ন পণ্য হিসাবেও অনুমতিপ্রাপ্ত নয়। আমাদের সংস্কৃতি, শিক্ষা ও মূল্যবোধের সাথে সঙ্গতিবিহীন এসব কমোডিটি ক্রয় বিক্রয় একটি প্রজন্মকে এক ধরনের বিকৃত ফ্যান্টাসি বা উন্মাদনার দিকেই ধাবিত করছে, যেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গত 7/1/2021 তারিখে রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের ছাত্রী আনুষ্কা ধর্ষণের ফলে মৃত্যু। আমরা ওই মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদনে জানতে পারি যে বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির মৃত্যু হয় এবং বিশেষজ্ঞদের মতামত অনুসারে আনুষ্কার হত্যাকারীরা তাকে নির্যাতনের সময় এক ধরনের ফরেন বডি ব্যবহার করেছিল। এইটি দেখার পরে আমরা এই বিষয়ে আমাদের মনিটরিং টিম কাজ শুরু করে এবং সাইবার ইনভেস্টিগেশন এবং মনিটরিং একত্রে এই বিষয়টি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। এই টিম অনুসন্ধানে জানতে পারে যে কয়েকটি সংঘবদ্ধ চক্র নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেজে বিক্রয় নিষিদ্ধ এই জাতীয় দ্রব্যাদি পণ্যের ছবি এবং ভিডিও সহ বিক্রয়ের বিজ্ঞাপন দিচ্ছে। আমরা এরকম বেশ কিছু ওয়েবসাইটকে শনাক্ত করি, প্রায় 32টির মতো ওয়েবসাইট শনাক্ত করি। এর মধ্যে টিভিসে স্কাইশপ বিডি, স্কাইশপ বিডি, এশিয়ান স্কাইশপ, এই জাতীয় প্রায় 32টি সাইট আমরা খুঁজে পাই। এগুলোকে আমরা ভিতরে যখন অনুসন্ধানে যাই, যাওয়ার পরে আমরা কিছু মাস্টার মাইন্ডেরও তথ্য পাই যে যারা এগুলোকে আমদানি করছে এবং কী প্রক্রিয়া তারা এগুলো বিপণন করছে, এ ব্যাপারে আমরা তথ্যাদি পাই। এরা পরস্পর যোগ সাজেশে বিদেশ থেকে বৈধ পণ্য আমদানির আড়ালে আমদানি নিষিদ্ধ এই জাতীয় পণ্য বাংলাদেশে আমদানি করে এবং ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে উচ্চ মূল্যে এক শ্রেণীর ক্রেতাদের কাছে এগুলো বিক্রয় করছে। আমাদের এই অনুসন্ধানের ফলে 27 তারিখে আমরা এরকম একটি বড় চক্রকে শনাক্ত করি এবং ডিএমপির পল্লবী সিদ্দিক নগরের আলাদি টেকের এটি 176/6 মধুমতি টাওয়ারের নিচ তলায় অলিভিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এই চক্রের 5 জনকে আমরা আটক করি, যাদের নাম হচ্ছে রেজাউল আমিন হৃদয়, মীর হিসামউদ্দিন বায়েজিদ, সিয়াম আহমেদ রবিন, ইউনুস আলী এবং আরজুল ইসলাম জিম, এবং তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণের এই যেহেতু নিষিদ্ধ পণ্য পাই এবং তাদের সাথে কথা বলে আমরা এই চক্রের মূল হোতা মেহেদি হাসান ভূঁইয়া ওরফে সানিকে ওই একই দিনে আটক করতে সক্ষম হই এবং তার বাসা থেকেও আমরা বিপুল পরিমাণ এই জাতীয় সামগ্রী উদ্ধার করি এবং তার কাছ থেকে 5টি মোবাইল ফোন, 1টি ল্যাপটপ, 9টি সিম আমরা উদ্ধার করি। এই চক্রের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনের 25(1) এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 24(2), 30(2) এবং 35(2) ধারায় মামলা রুজু করা হয়েছে। এখন এদের কাছে আমরা এই সানির সাথে কথা বলে আমরা দেখি এবং আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে যে সে নিজেই একাই
দশটি ওয়েবসাইট পরিচালনা করত, mh.sunny.92@gmail.com। এই ইমেল থেকে তার মোট দশটি সাইট সে পরিচালনা করত বলে আমরা দেখেছি, এবং সে মূলত এই কাজটি করত হলো আপনার বিভিন্ন সিএনএফ এজেন্টকে নানাভাবে সে তার প্রতারণার জাল বিস্তার করে তাদেরকে কবজায় নিয়ে তাদের মাধ্যমে এগুলো করত। এবং তার জিজ্ঞাসাবাদে যেটুকু আমরা জেনেছি এবং কথা বলে যে সে প্রতি কেজি মালামালের জন্য 1300 থেকে 1900 টাকা পর্যন্ত অফার করত যে তাকে এনে দিতে, এবং কোনো সময় সে একজন সিএনএফ এজেন্টের উপর নির্ভর করত না, এক এক সময় এক এক এজেন্টের মাধ্যমে সে এই কাজটি করত। তো আমাদের প্রত্যাশা যে আরেকটু এখানে বলার হচ্ছে যে এদের এই করোনার সময়ে এই পণ্য আমদানির পরিমাণটা কমে যায় এবং তাদের একটি আমদানি প্রক্রিয়াধীন অবস্থায় চট্টগ্রাম কাস্টমসে আটক হয়। এই মিথ্যা ঘোষণা এটি আমদানি করা হয়েছিল এবং এর মধ্যে পণ্য স্বর্ণও ছিল, যে কারণে এটি ওই সময় আটক হয়ে যায় এবং এটি তারা এখনও ছাড় করতে পারেনি এবং এ ব্যাপারেও আমরা ব্যবস্থা নিচ্ছি। এই চক্রের মধ্যে যারা আরও আছে তাদের ব্যাপারেও আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি যে এই পুরো চক্রটিকেই আমরা ধরতে সক্ষম হব খুব শীঘ্রই। হ্যাঁ, আমি ওইটা একটু বলছি। সে 2010 সাল থেকে এশিয়ান স্কাই শপে সে ডেলিভারি ম্যান হিসাবে কাজ করত। 2013 সালে সে চাকরি ছেড়ে দিয়ে নিজেই ব্যবসা শুরু করে এবং এই অনলাইন পণ্য কেনাবেচার জন্য সে নিজে দেখার জন্য প্রথমে ভারতে, তারপরে ইন্ডিয়াতে, প্রথমে ভারতে তারপরে সে চীনেও যায় এবং 2017 সাল থেকে সে নিজেই এই ব্যবসা শুরু করে। এবং আমদানি নিষিদ্ধ এই সমস্ত পণ্য সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে বৈধ পণ্যের আড়ালেই তার মূলত এই কাজটি সে করে এসেছে এতদিন ধরে। তো এই হ্যাঁ, এখন ধরেন যে বাংলাদেশে এই জাতীয় পণ্যের যে মার্কেট প্রাইস তারা ডিমান্ড করবে সেটি আসলে অনেকে দিতে রাজি থাকেন। এটার প্রকৃত মূল্য হয়তো তার চাইতে 50 ভাগের 1 ভাগ হতে পারে। তো যে কারণে এই জাতীয় পণ্যের যদি আমরা বাজার মূল্যের কথা বলি, হয়তো কোনোটির বাজার মূল্য মানে আমরা যে পরিমাণ পণ্য ধরেছি এটির বাজার মূল্য হয়তো 12-14 লাখ টাকার মতো আমরা বলছি, কিন্তু প্রকৃত অর্থে প্রতারণার হিসাব করলে এইটিরই বাজার মূল্য 50 লক্ষ টাকার উপরে হয়ে যেতে পারে। কারণ কার থেকে কিভাবে তারা মানে অর্থ আদায় করবে এটি তাদের কৌশলের উপর নির্ভর করে তারা করে থাকে। আচ্ছা, টার্গেট পিপল এরকম কিছু নাই। এই ওয়েবসাইটগুলো এত উদ্দীপক ওয়েবসাইট যে যে কেউ এখানে প্রলুব্ধ হতে পারেন, কিন্তু তারা মূলত টার্গেট করে 30 ঊর্ধ্ব একটি গ্রুপকে করেন এবং সিঙ্গেল যারা থাকেন এই জাতীয় গ্রুপকেই তারা মূলত টার্গেট করে থাকেন আর কি। তাদের সহায়তা নেওয়া হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, কারণ তারা তার অফার করছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, যে পার কেজিতে আমি তো বলেই দিলাম যে 1300 থেকে 1900 টাকা পর্যন্ত তারা পার কেজি প্রোডাক্টের জন্য সিএনএফ প্রাইস দিতে রাজি হয়। তো বেসিক্যালি তাদেরকেও তারা ব্যবহার করছে। তো কেউ কেউ জেনে শুনে করছে, এটা আমরা তদন্ত করছি। আমরা যাদেরকে এই প্রক্রিয়ায় পাবো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এইটা আমরা মানে না, এইটি তদন্তের ব্যাপার এবং এই ব্যাপারে আমরা কাস্টমসকেও পত্র দিব এই ব্যাপারে আরো সতর্ক হওয়ার জন্য। এইটা আমরা কাস্টমস হাউস
আমরা এই ব্যাপারে তো অনুসন্ধান কেবল শুরু করেছি এবং এই প্রক্রিয়া যতদূর যাবে তত পর্যন্তই আমরা কথা বলবো। এই যে নতুন একটা বিষয় আপনারা সামনে নিয়ে আসলেন, এটা রূপটা কি ছিল, মানে আনুষ্কার ঘটনায় কেন মানে আপনাদেরকে ভাবিত করলো, মানে এই ধরনের একটা তদন্তের পিছনে যদি দেখেন, আমি একটু আগেও যেটা বললাম যে আনুষ্কার হত্যার ব্যাপারে আমরা যেটা বিশেষজ্ঞদের মতামত পেয়েছি সেই আলোকে আসলে আমরা এটা প্রথম এই বিষয়টা নিয়ে আমরা কাজ শুরু করি। তো এটি আমাদের কাছে মনে হয়েছে যে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের কার্যক্রম চলছে যেটাকে আমরা কোনো অবস্থাতে সুস্থ বলতে পারি না, যেমন লাইকি, টিকটক এই সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ক্লোজ গ্রুপ তৈরি করে বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, ডিজে পার্টির আড়ালে নানা ধরনের কর্মকাণ্ডের কথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই কর্মকাণ্ডের মধ্যেও যে এই পণ্যের যে সমাহার হতে পারে সেটিও আমাদের চোখে আসতে শুরু করে এবং যেটা আমাদেরকে পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের আসলে তাড়না যোগায় এবং তার ভিত্তিতে আমরা এই কার্যক্রমটা হাতে নিই। আপনাদের প্রতিবেদন দেওয়ার আগেই কিভাবে বলছেন যে হত্যাকারীরা মানে একাধিকের সঙ্গে জড়িত, আর সেটা ধর্ষণ হয়েছে এটা কি আপনারা নিশ্চিত কিনা, যেহেতু সিআইডিতে জিনিসগুলো আছে এই মধ্যে? আচ্ছা, সিআইডিতে যেটা ল্যাবে আছে সেটি ল্যাব রিপোর্ট পাওয়ার পরে আপনারা জানতে পারবেন। আর বেসিক্যালি ইনিশিয়াল যে ময়নাতদন্তটা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে সেই বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই কিন্তু এই কথাটি বলা হয়েছে। হ্যাঁ, আর আমরা সিআইডি রিপোর্টটা যখন আমরা তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করব সেটি আপনি যেটা বলছেন ডিএনএ এবং অন্য যে বিষয়গুলো আছে সেগুলোর রিপোর্টটা তার সাথে অ্যাড হবে। সুতরাং ওইটি ঢাকা মেডিকেলের ডাক্তারের যে ভাষ্য সেটিকে আমরা এখানে কোট করেছি। আমরা মনে হয় আমরা আরেকটি আমাদের শুরুতেই বলা উচিত ছিল যে আমাদের আরেকটি বিষয়ে কথা বলার আছে, আরেকটি অভিযানের বিষয়ে, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ব্যবহার করে অনলাইন পেমেন্ট গেটওয়েতে প্রতারণা হচ্ছে এবং এটি সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে এটির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে এবং বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশের যে একটি নতুন পথে ধাবিত হয়েছে সেটিকে কিছু কিছু মহল ব্যবহার করছে, তাদের কেউ ব্যবহার করছে এটিকে প্রতারণার মাধ্যম হিসাবে, কেউ ব্যবহার করছে যে নানা ধরনের অপকৌশল হিসাবে ব্যবহার করছে। তো আমরা দেখতে এই এরকম একটি অভিযোগ আমরা ফেসবুকে আমাদের সিআইডির সাইবার পুলিশ সেন্টারে আসে অস্ট্রেলিয়ান প্রবাসী ডাক্তার সাইফুল আলম বেগ, উনি আমাদের কাছে অভিযোগ করেন যে অনলাইন পেমেন্ট গেটওয়ে, পেপাল, স্ক্রিল, নেটলার এগুলো উনি ব্যবহার করে উনি ডলারের লেনদেনের লেনদেন করতেন এবং সেই সুবাদে উনি অভিযুক্ত আমরা যাকে অ্যারেস্ট করেছি জেডএম সাজ্জাদুর আলমের মাধ্যমে উনি সাথে পরিচিত হন এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেনের সূত্র ধরে আর কি। তো উনি সাইফুল আলম বেগ এই সাজ্জাদুল আলমের সাথে ডলার লেনদেন করছিলেন এবং গত বছর হতে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় 10 লক্ষ বাংলাদেশি টাকা, যেটা ডলারে কনভার্ট করলে যা আসে এই পরিমাণ টাকা উনি প্রতারিত হন। এবং একইভাবে আমরা দেখি যে আমেরিকা প্রবাসী একজন ভদ্রলোক তাহমিদ, তার সাথেও উনি একইভাবে এরকম প্রতারণা করেন আর কি। তো এটি নজরে আসার পরে আমরা তাকে গত 24 তারিখে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তার কাছ থেকে অনলাইন পেমেন্ট গেটওয়ের অ্যাকাউন্ট যেটি আছে সেটি আমরা জব্দ করি। তো দেখা যায় যে সে ইতিমধ্যে প্রায় মাত্র 2 থেকে 3 জনের কাছ থেকেই
সে 50 লক্ষাধিক টাকার মতো প্রতারণা করেছেন এবং এটি অনুসন্ধানাধীন আছে। আমরা আশা করছি বা মনে করছি যে এটি 20 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। তো অনলাইনে এরকম যারা গেটওয়ে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেন, তো তাদের কাছে আমার অনুরোধ যে এরকম ব্যক্তিগত এই সেলফ জেনারেটেড যে পেমেন্ট ইনস্ট্রাকশনগুলো আছে বা যারা করছে, এটি যেন ফলো করা না হয়, যেটা বৈধ পথেই যেন এটি করা হয়। বাংলাদেশের ফ্রিল্যান্সিং এখন অত্যন্ত জনপ্রিয় এবং এই মাধ্যমে মানুষ অনেক, বিশেষত আমাদের তরুণরা অনেক আয় করছে এবং কিছু কিছু আমরা সাইটও দেখতে পাচ্ছি যেগুলো অনলাইন বেটিং হয় এবং কিছু কিছু তরুণকেও আমরা দেখতে পাচ্ছি এরকম অনলাইন সাইটের মধ্যেও ঢুকে পড়ছে এবং তারা তাদের এই কষ্টার্জিত অর্থ নষ্ট করে ফেলছে। তো যারা দেশে এবং বিদেশে উভয় গ্রুপের কাছেই আমার অনুরোধ যে এই পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহারের ক্ষেত্রে যেন আমরা সতর্কতা অবলম্বন করি। আরেকটি দেখা যায় যে আমাদের এই ছাত্রছাত্রীরা জিম্যাট, টফেল, জিআরই এই সমস্ত পেমেন্টের জন্য এই গেটওয়েগুলো ব্যবহার করে থাকেন এবং সেক্ষেত্রেও অবশ্যই যেন বৈধভাবে আপনারা টাকাটি প্রেরণ করেন, সেটি আমাদের কাছে অনুরোধ। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি যে এরকমভাবে মানুষ প্রতারিত হচ্ছে। তো এই ব্যক্তির বিরুদ্ধে আমরা পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের 23-2 এবং বিশেষ ক্ষমতা আইনের 25-খ ধারায় মামলা করেছি এবং সে ইতিমধ্যেই আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। তো আমাদের অনুরোধ যে এই মাধ্যমটি ব্যবহারের ক্ষেত্রে সবাই যেন সতর্কতা অবলম্বন করে। আছে না? আছে, কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে এই নেটলার, স্ক্রিল, পেপাল এগুলোর কোনো না কোনো মাধ্যমেই আপনাকে ফরেন কারেন্সি আনতে হবে। তো সেটি বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষ, আমার যদি একটি অ্যাকাউন্ট থাকে, আমি সাধারণ মানুষের কাছে টাকা নিচ্ছি এবং আমি ওই দেশে আমার ওই অ্যাকাউন্ট থেকে ওই ডলারটা পেমেন্ট করে দিচ্ছি, এটিও এক ধরনের হুন্ডির মতো। তো আমরা চাই যে বৈধ পথেই টাকা লেনদেন হোক। ফ্রিল্যান্সারদের জন্য কোনো সমস্যা নেই, সে তো অ্যাকাউন্টেই খুলেছে এবং সে বৈধভাবেই আনছে, তাদের জন্য কোনো সমস্যা নেই। আমরা তো এইটার মধ্যে অনুসন্ধানে, এখন তো আমরা তদন্তের মধ্যে আসছি এবং আমরা তদন্তের মধ্য দিয়ে প্রতিটার মধ্যেই যাব এবং আমাদের এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যারা করেছেন, বিশেষত সেই জায়গায় যে ফুটপ্রিন্টটা আছে, ওটি আমাদের অনুসন্ধানের অন্যতম একটি মাধ্যম হবে এবং সেটি ধরে ধরেই আমরা আগাবো।